আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের এই অবৈধ আওয়ামী সরকারের যে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান তারা ঘোষণা করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রীয় প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে একই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের কোষাই খ্যাত নরেন্দ্র মোদীকে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাথে এদেশের 18 কোটি জনগণ এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক কাটরা হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই নরেন্দ্র মোদীকে আমরা স্বাগত জানাবো না। তাই আজকে দুপুর আজকে সকাল 11টায় বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল। আমাদের বিক্ষোভ মিছিলের স্থান ছিল মুক্তাঙ্গন 0 পয়েন্টের পাশে পল্টন এলাকায়। আপনারা প্রত্যেকেই জানেন আমরা যখন সকাল 10:30টার দিকে পল্টন এলাকার দিকে রওনা হই, আমরা সেখানে দেখতে পেলাম যে ভোর থেকেই ছাত্রলীগ, যুবলীগ এবং সেই সাথে পুলিশ লীগের সদস্যরা আগে থেকেই পুরো পল্টন এলাকা, মুক্তাঙ্গন এলাকা দখল করে রেখেছে। আমরা আমাদের এই বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশ থেকে আমরা শুরু করি। সেখান থেকে আমরা আমাদের মিছিলটি কাকরাইল মোড় হয়ে আমরা সাপলা চত্বরের দিকে যাই। সাপলা চত্বরের দিকে যাওয়ার সাথে সাথে যখন আমরা সাপলা চত্বরে পৌঁছাই, সাপলা চত্বরের সামনে পৌঁছানোর সাথে সাথে সেখানে কয়েক হাজার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের সাথে যোগ দিয়েছে বাংলাদেশ পুলিশ লীগের কিছু সদস্য আমাদের উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। আপনারা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে দেখেছেন যখন আমাদের উপরে সামনে থেকে আক্রমণ করা হয়েছে এবং পিছন থেকে আক্রমণ করা হয়েছে, দুই দিক থেকে আমাদের উপরে আক্রমণ। আমাদের সহযোদ্ধারা তাদের আত্মরক্ষার জন্য তারা সেখানে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সেখানে কয়েকজন পুলিশের সদস্য আহত হয়েছে, সেই আহত সদস্যদের বাঁচানোর জন্য আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের ভাইরা এগিয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন সহ, জাগরণ নিউজ সহ বিভিন্ন মিডিয়ায় সেই ছবি এসেছে, নিউজ এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের এই প্রোগ্রামটি শান্তিপূর্ণভাবে ছিল, কিন্তু বর্তমানে অবৈধ আওয়ামী লীগ সরকার আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাঝে ছাত্রলীগ, যুবলীগের কতিপয় সন্ত্রাসী ঢুকিয়ে দিয়েছে এবং তারা কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের খুঁজে আপনাদের বের করতে হবে, তারা আমাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে ঝামেলা করার চেষ্টা করেছে। আপনারা প্রত্যেকে দেখেছেন পল্টন এলাকা থেকে সাপ্লাই মোড় হয়ে প্রায় আধা ঘন্টা আমরা সাপ্লা চত্বর পর্যন্ত বিক্ষোভ করেছি, কোন সমস্যা, কোন ঝামেলা হয় না। হয়েছে ঝামেলা কোথায় হলো? সাপ্লা চত্বরে যাওয়ার পরে, যেখানে আগে থেকেই ছাত্রলীগ, যুবলীগ সেই সাথে পুলিশ লীগ আগে থেকেই প্রস্তুত ছিল, তারা সেখানে পরিকল্পিতভাবে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে অতর্কিতভাবে ঝামেলা চালিয়েছে এবং অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ করেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই জানেন আমরা মোদীর আমন্ত্রণ যেদিন করা হয়েছে সেদিনেই বলেছি যেই অনুষ্ঠানে মোদীকে আপনারা আমন্ত্রণ করেছেন এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয়, আওয়ামী লীগ বলেছে এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। তাহলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনারা কাদেরকে অতিথি করবেন, কাদেরকে আমন্ত্রণ করবেন, অবশ্যই এখানে জনগণের একটা কনসার্ন এবং মতামত নেওয়া দরকার। আজকে জনগণকে দেখেন, কোন জনগণ চায় না মোদী বাংলাদেশে আসুক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসছে, নেপালের প্রেসিডেন্ট আসছে, মালদ্বীপের প্রেসিডেন্ট আসছে, কই আমরা বিরোধিতা করি নাই। তো কেন আমরা একটা ব্যক্তিকে নিয়ে আজকে প্রতিবাদ করছি, কেন আমরা একটা ব্যক্তির বিরুদ্ধে আমাদের প্রশ্ন? তাহলে অবশ্যই এখানে গোলক রয়েছে। আমরা বলেছি যে মোদী এমন একটি ব্যক্তি যে ব্যক্তির সাথে গত 10 বছরে সীমান্তে 1236 জনের লাশের রক্ত লেগে আছে। এমন একজন ব্যক্তি যে ব্যক্তির হাতে আমার তিস্তার মতো এরকম অসংখ্য চুক্তি ঝুলে রয়েছে। মোদী এমন একজন ব্যক্তি যে ব্যক্তির হাতে বাংলাদেশের অন্য কয়েকটি রোহিঙ্গা সমস্যা, এই সমস্যা এখনো ঝুলে রয়েছে। যে ব্যক্তিটি আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইল প্রত্যেকটি জায়গায় আধিপত্য বিস্তার করে যাচ্ছে, এরকম কোন ব্যক্তিকে আমরা বাংলাদেশে এলাও করতে পারি না, ওয়েলকাম জানাতে পারি না। আমরা স্পষ্ট বলেছি যে আমাদের এই প্রোগ্রাম শুধুমাত্র মোদীর বিরুদ্ধে, আমরা ভারতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। বন্ধুগণ, আমাদের
এখন পর্যন্ত যতজন আমরা খোঁজ পেয়েছি আমাদের 38 জনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত আমরা খোঁজ পেয়েছি কিন্তু আমাদের আটকের সংখ্যা আরো অনেক বেশি যাদের খোঁজ আমরা এখনো পাই নাই আর আমাদের এখন পর্যন্ত আহত হয়েছে 42 জন যাদের আমরা খোঁজ পেয়েছি তারা বাংলাদেশ ঢাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং আমাদের না জানা আরো অনেকেই আহত যাদের খোঁজ আমরা এখনো পাইনি বিভিন্ন জনের মাধ্যমে আমরা খোঁজ পাচ্ছি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দফা দাবি সরকারের প্রতি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের প্রথম দফাটি হচ্ছে আজকে যাদের উপর সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে এবং যারা আহত হয়েছে এই 42 জনের সকল ব্যয়ভার সরকারকে বহন করতে হবে সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আমাদের যা করণীয় সারা দেশের মানুষকে নিয়ে সেটাই করব আর আমাদের তিন নম্বর দাবি যেটি অলরেডি সারা বাংলাদেশের ইসলামপন্থী বলেন ডানপন্থী বলেন বামপন্থী বলেন মধ্যপন্থী বলেন প্রত্যেকটি মানুষের আজকে গণদাবিতে পরিণত হয়েছে সেই দাবিটি হচ্ছে নরেন্দ্র মোদীর আগমন যাতে ক্যান্সেল করা হয় তার আমন্ত্রণ ক্যান্সেল করা হয় আজকেও আমরা বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে তিন নম্বর দাবি জানাচ্ছি আপনারা এই কসাই মোদীর আমন্ত্রণ বাতিল করুন আমরা যে তিন দফা দাবি দিলাম এই তিন দফা দাবি যদি 24 ঘন্টার মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা ঘোষণা দিচ্ছি আগামীকাল দুপুর তিনটায় বিকাল তিনটায় আগামীকাল বিকাল তিনটায় শাহবাগ চত্বরে বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে বিক্ষোভ সমাবেশ এবং একটি বিক্ষোভ মিছিল করা হবে লোকেশন শাহবাগ সময় বিকাল তিনটা আমি আগামীকালকে বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতাকামী দেশপ্রেমিক মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি যেহেতু আগামীকাল কসাই মোদী বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে মোদীর আগমন রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি শহরের রাস্তায় আপনারা নেমে আসুন আর আমাদের চুপ থাকার সুযোগ নেই যদি আপনাদের মৃত্যু রাজপথে লেখা থাকে মৃত্যু রাজপথে হবে বন্ধুগণ মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই আমরা যেহেতু দেশকে রক্ষা করার জন্য মাঠে নেমেছি আগামীকালকে আমি সকলকে বলবো আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যাই করেন না কেন দেশের মানুষের প্রশ্নে আমাদের আপোষহীন হতে হবে আজকে আমরা একটাই দলের মানুষ আমরা হচ্ছি বাংলাদেশ প্রত্যেকটি মানুষকে গুণাত্মকভাবে আহ্বান জানাবো আপনারা আগামীকালকে রাজপথে নেমে আসুন ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদের সেই সাথে আজকে যারা এখানে আহত উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 42 জন আহত 42 জনের মধ্যে বেশ কয়েকজন গুরুতর দুইজন গুলিবিদ্ধ আমাদের এই নামগুলো এখন ঘোষণা করবে আমাদের বিনিয়ামিন মোল্লা আপনারা জানেন আমরা কেন আজকে মার খেয়েছি আমাদের ছাত্র বন্ধুরা আজকে কেন আহত হয়েছে এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ভারতের সাথে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা করছি সেই লড়াই করতে গিয়ে তারা আহত হয়েছে এজন্যে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা তাদেরকে সংগ্রামে সাধুবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এই যে উগ্র হিন্দুত্ববাদী মোদী আমরা কেন তার বিরোধিতা করছি কারণ 2002 সালে গুজরাটে তারই উস্কানির কারণে 2000-এরও বেশি মুসলমানদেরকে জীবন দিতে হয়েছে তার হাতে লেগে আছে সেই মুসলমানদের রক্ত আমরা কেন এই মোদীর বিরোধিতা করছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মোদী বাংলাদেশে আসার পরে তার একটি সফর তিনি ঠিক করেছেন শিডিউল ঠিক করেছেন যেখানে তিনি গোপালগঞ্জে যাবেন সেখানকার সারিয়াত কান্দিতে তিনি মাতুয়াইল সম্প্রদায়ের সাথে দেখা করবেন এবং তিনি তার সফরসূচিতে সাতক্ষীরার একটি মন্দির পরিদর্শন করবেন বাংলাদেশে তো আরো বিভিন্ন দেশের মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা আসছেন তাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে যদি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা আসেন তাহলে তারা মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জায়গায় তাদের সফরসূচি রাখবেন এটাই তো স্বাভাবিক তাই না তাহলে মোদী কেন শুধুমাত্র একটি সম্প্রদায়ের মন্দিরে একটি সম্প্রদায়ের কাছে তিনি যাচ্ছেন এটি আপনাদের কাছে আমার প্রশ্ন এটি কি সুস্পষ্ট করে না যে মোদী বাংলাদেশে এসেও এখানেও তিনি তার সাম্প্রদায়িক
উগ্র সাম্প্রদায়িক ভারতীয় যে রাজনীতি, ভারতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা করতে আসছে। সুতরাং এজন্যই আমরা এই সাম্প্রদায়িক উগ্র মোদীকে বাংলাদেশে স্বাগত জানাতে পারি না। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিয়ানীবাজারের কচুঘাট সীমান্তে, সেখানে জিরো ল্যান্ডের 150 গজের ভিতরে বিএসএফ ঢুকে সেখানে বাংকার গেছে। সেখানে বাংলাদেশের 200 বছরের পুরানো মসজিদ পুনর্নির্মাণের কাজের জন্য সেখানকার বাংলাদেশের মানুষ তারা বিজিবির সাথে এক হয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেই কাজকে সেখানে বিএসএফ বাহিনী তারা বাধা প্রদান করছে। ঠিক যেই মুহূর্তে সীমান্তে বিএসএফ বাংলাদেশিদেরকে মসজিদ নির্মাণে বাধা প্রদান করছে, সেই মুহূর্তে কি আমরা মোদীকে বাংলাদেশে স্বাগত জানাতে পারি না? সেজন্যই আমাদের এই ছাত্র ভাই ও বন্ধুরা তারা আজকে হামলার শিকার হয়েছে। যারা হামলার শিকার হয়েছে আমি তাদের তালিকা বলছি। আবির ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ মহানগর উত্তর। মাহমুদুর হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ যাত্রাবাড়ি থানা, সদস্য যাত্রাবাড়ি। আলামিন আটিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ। সহ সাংস্কৃতিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদ। আজমুল করিম মিটু, সদস্য কেন্দ্রীয় কমিটি ছাত্র অধিকার পরিষদ। সুবর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। ইমরান, সদস্য কবি নজরুল সরকারি কলেজ। আবুল কালাম, সদস্য শ্রমিক অধিকার পরিষদ। রাশেদুল ইসলাম, কার্যকারী সদস্য ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পরিষদ। শাহিনুর রহমান, কার্যকারী সদস্য ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পরিষদ। ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদ। ইমরান কাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ ছাত্রলীগের পরিষদ। শামীম হোসেন, প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। তুহিন ফারাবি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ। শাহিন, সদস্য শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর। মুরাদ, যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ। তারেক রহমান, যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ। তানজিদ, সদস্য শ্রমিক অধিকার পরিষদ। মাঝহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিহাল, সভাপতি শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদ। নাইম আল ইসলাম, সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর। মুস্তফা, প্রচার সম্পাদক বাংলা কলেজ। মাজেদুর রশিদ, গাজীপুর জেলা যুব অধিকার পরিষদ। নাজমুল, সাহিত্য সম্পাদক বাংলা কলেজ। আবাহনী, যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ। ধন্যবাদ। আমরা এখন যারা আমাদের আটক তাদের নামগুলো ঘোষণা করছি, সেই সাথে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা যে 3 দফা দাবি দিয়েছি সেই দাবিগুলো আমি আরবারও ঘোষণা করছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে যে 42 জন আহত তাদের সকল ব্যয়ভার বর্তমান এই সরকারকে বহন করতে হবে। আমাদের 2 নম্বর দাবিটি হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর 3 নম্বর দাবিটি হচ্ছে যে দাবিটি ইতিমধ্যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে, সেটি হচ্ছে ভারতের কোষাইকৃত নরেন্দ্র মোদীর আগমন এবং তার আমন্ত্রণ বাতিল করতে হবে। এই 3 দফা দাবি আগামী 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়ন সরকার না করে তাহলে আমরা আমাদের মতো জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের আগামীকালকের কর্মসূচি হচ্ছে আগামীকাল বিকাল 3টায় ঐতিহাসিক শাহবাগ চত্বরে বিকাল 3টায় ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তো আমি যারা আটক হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। পাঠান আজার, যুব অধিকার পরিষদ। নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদ। মুনতাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদ। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, যেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন তার অলরেডি মুক্তি দিয়ে দিয়েছে তাকে পুলিশ। এরপরে হচ্ছে শেখ খাইরুল কবির, আমি সংগ্রামের নাম বলছি না, প্রত্যেকে ছাত্র যুব অধিকার কিংবা শ্রমিক অধিকারের নেতা কর্মী। ওমর ফারুক রয়েছেন, সবুজ হোসেন, আব্দুর রউফ, মেহেদী হাসান, আরিফ ইসলাম রিপন, মহিবুল্লাহ প্রধান, সোহেল মির্জা, নাহিদুদ্দিন তারেক, ইসরাফিল, শিশির, সকাল, জুবায়ের, জিহান মাহমুদ, সিতু, সালাউদ্দিন, সোহেল, ইসমাইল হোসেন, আজিজ, ইউনুস, লিমন। এই 38 জনের তালিকা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। আমাদের আরো অনেককে আটক করা হয়েছে যাদের খোঁজ খবর আমরা এখনো পাইনি, তাদেরকে হয় গুম করা হয়েছে না হলে তাদেরকেও বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রিয়ম সহ অনেকেই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। বাংলা ছাত্র অধিকার পরিষদের
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি এবং বর্তমান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বিনিয়ামিন মোল্লা, উপস্থিত রয়েছেন যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, উপস্থিত রয়েছেন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফ হোসেন সহ আমাদের ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। আমি সকলকে ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণকে। আমি ফারুক হাসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম।